যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যেন তার নাভির নিচের লোম 40 দিনের বেশি অতিক্রম না করে, এটা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য বাধা নয় এটা। আত-তাহরিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। নাভির নিচের লোম 40 দিন অতিক্রম করলে বলা হয় সালাত কবুল হয় না, আমাদের সমাজে এটা প্রচলিত আছে। এর সঙ্গে আমাদের শরীরের অন্যান্য অংশে যে সমস্ত চুলগুলো আছে, যদি এগুলো 40 দিন অতিক্রম করে তাহলে মানুষের সালাত কি কবুল হয় না? জাযাকুমুল্লাহ খাইরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যেন তার নাভির নিচের লোম 40 দিনের বেশি অতিক্রম না করে, এটা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য বাধা নয় এটা। অতএব ইবাদত কবুল হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত যে কেউ যেন নাভের নিচের লোম পরিষ্কার করতে 40 দিন অতিক্রম না করে, অর্থাৎ এখানে বেশি পরিষ্কার থাকা, পরিচ্ছন্ন থাকা গুরুত্ব আরোপ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা ইবাদত কবুলের জন্য বাধা নয়, ইবাদত কবুল হবে। আমাদের দেশে যে মশালা ছড়িয়ে আছে যে নাভের নিচের লোম 40 দিন পার হয়ে গেলে আর সালাত কবুল হবে না, এই মশালা সঠিক নয়। এর সম্পূরক একটি প্রশ্ন হলো যে যদি কেউ মোচ খাটো করে কিংবা বগলের লোম উপড়ে ফেলে অথবা নাভির নিচের লোম পরিষ্কার করে তাহলে ওই ব্যক্তির জন্য গোসল ফরজ হয় কিনা? জাযাকুমুল্লাহ খাইরান। এই কাজগুলোর জন্য গোসল ফরজ হয় না, গোসল ফরজ হবে কখন, যখন তার মানি নির্গত হবে অর্থাৎ বীর্যপাত হবে, তখনই তারপর গোসল ফরজ হবে। এই বাদ দিয়ে নাভের নিচের লোম পরিষ্কার করা, বগলের নব উপড়িয়ে ফেলা, মোচ ছোটো করা, এগুলোর কারণে গোসল ফরজ হওয়ার কোনো কারণ নেই।